হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেল পি এম কে আন নাইনটিন এইটটি সিক্সে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স তোমাদের সঙ্গে আমি আলোচনা করব জেক্সপো ভোগলেট ওরিয়েন্টেড জেক্সপো ভোগলেট ওরিয়েন্টেড যে টপিক্সটা আলোচনা করব সেটা হলো যে জেক্সপোর মেরিল লিস্ট কিসের ভিত্তিতে হতে পারে এবং কিভাবে হতে পারে ভোগলেটের মেরিল লিস্ট কিসের ভিত্তিতে হতে পারে এবং কিভাবে হতে পারে ঠিক আছে তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে এখন নতুন বা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে তোমরা নিজেকে নিজেরা ওয়াকিবহাল ভাল হয়ে সতর্ক হয়ে যাবে ক্লিয়ার তাহলে এখন যে মেন বিষয়বস্তুতে আসা যাক যে এক্সপোর মেরিট লিস্ট কিসের ভিত্তিতে হবে আমি তার আগে বলবো যে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বানিয়েছি এই বিষয়ে কিন্তু কোনো গভর্নমেন্টের নোটিফিকেশান নেই বা গভর্নমেন্টের কিন্তু অর্ডারও নেই এই বিষয়ে যে কীভাবে মেরিট লিস্টটা হবে তারা শুধু বলেছে যে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট হবে এই অর্ডারটা কিন্তু আছে ক্লিয়ার তাহলে জেক্সপোর মেরিল লিস্টটা হবে আমি ধরে নিলাম জেক্সপোর টোটাল বেসিস পয়েন্টটা হলো একশো এবং ভোগলেটের ক্ষেত্রেও টোটাল বেসিস পয়েন্টটা কিন্তু একশো এবার এটা দেখা গেল যে তারা দশ ধরেও কিন্তু করতে পারে ঠিক আছে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি বারবার বলছি ভিডিওটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে আর ভোগলেটের মেরিট লিস্টটা কেবলমাত্র ভোকেশনালের নাম্বার দেখে এবছর না হওয়ার চান্সই নাইনটি এবং আমি যে টপিকটা আলোচনা করেছি যে ভিত্তিতে এই ভিত্তিতে র্যাঙ্ক হওয়ার চান্স কিন্তু নাইনটি ঠিক আছে ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এখন মেন বিষয় দু হাজার কুড়ি ঠিক আছে তোমরা মাধ্যমিকের ভিত্তিতে যেহেতু এবারে র্যাঙ্ক হবে মাধ্যমিকের পেয়ে পরীক্ষা দিয়েছিলো তোমরা সাতশো তার বেসিস পয়েন্টটা আমি ধরলাম সত্তর অঙ্কে হলো দশ একশো তার বেসিস পয়েন্ট দশ ভৌতবিজ্ঞানে একশো তার বেশিস পয়েন্ট দশ ইংরেজিতে একশো তার বেসিস পয়েন্ট দশ টোটাল বেসিস পয়েন্ট হচ্ছে কত একশো ঠিক আছে জেক্সপোর ক্ষেত্রে আর স্টুডেন্ট মার্কস অব টেন সাফলে দেখা গেল কোনো স্টুডেন্ট মাধ্যমিকে পেয়েছে পাঁচশো পঞ্চাশ ওই যে সাতশোই ছিল সত্তর সেই হিসাবে ক্যালকুলেশন করলে এটা হবে ফিফটি ফাইভ অঙ্কে পঁচাত্তর মানে একশোর ভিতরে ছিল দশ তাহলে পঁচাত্তর হবে সেভেন পয়েন্ট ফাইভ ভৌক্তবিজ্ঞানে একশোই ছিল দশ পেয়েছে সে সত্তর তাহলে হলো বেসিস পয়েন্ট সাত রিংরাজিতে হলো পঁয়ষট্টি পেয়েছে বেসিস পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ তাহলে তার টোটাল বেসিস পয়েন্টটা কত হলো সেভেন্টি সিক্স ঠিক আছে এইবার দেখা গেল যদি কোন হয়তো দুটো স্টুডেন্টের বেসিস পয়েন্ট সেভেন্টি সিক্স হয়ে গেছে তাহলে তখন কি প্রেফারেন্স দেওয়া হবে প্রথমে তাদের অঙ্কের নাম্বারটা দেখা হবে যাদের অঙ্কের নাম্বার বেশি আছে তাকে আগে ফার্স্ট প্রেফারেন্স দেখা রাখা হবে যদি দেখা যায় অঙ্কের নাম্বারও ঠিক হয়ে গেছে তখন কি হবে অঙ্কের নাম্বারও একই তখন ভৌত বিজ্ঞানের নাম্বার দেখা হবে যদি দেখা যায় নাম্বার। ঠিক আছে যদি দেখা যায় ইংরেজির এজ যার এজ বেশি তাকে কিন্তু র্যাঙ্ক আগে দেওয়া হবে যার এজ কম তাকে পরে দেয়া হবে যদি দেখা যায় এজও সমান হয়ে যাচ্ছে তখন কিন্তু ইংলিশ আলফাবেট দেখা হবে যার আলফাবেট অনুযায়ী নাম আগে থাকবে তাকে কিন্তু আগে র্যাঙ্ক দেওয়া হবে এইভাবে কিন্তু জেক্সফুর মেরিল লিস্ট কিন্তু এবছর হতে চলেছে তবে এরকম কোনো গভর্নমেন্টের নির্দেশিকা নেই এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মতামত ঠিক আছে যেহেতু আমার বিভিন্ন নাম্বারের ভিত্তিতে যেসব পরীক্ষা মেরিট লিস্ট হয় সেটা এইভাবেই কিন্তু বেসিস পয়েন্ট করে ধরা হয় এবং আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্টটা এবছর প্রকাশ হতে চলেছে ক্লিয়ার কিন্তু বারবার বলছি এই বিষয়ে কোনো কিন্তু গভর্নমেন্টের নোটিফিকেশান নেই বা গভর্নমেন্টের কোনো এই বিষয়ে ভিডিও বা গভর্নমেন্ট থেকে কোনো কিছু প্রকাশ করাও কিন্তু হয় না এটা আমার ব্যক্তিগত মতামত এটা জেক্স কিছু পরিমাণ তোমাদের কাজে লাগবে মাধ্যমিকের টোটাল বিশেষ পয়েন্টটা আমি দেখেছি চল্লিশ এবং আশা করছি এইভাবে নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে মেরিট লিস্টটা হওয়ার তোমরা অনেকেই আমাকে কিন্তু রিকোয়েস্ট করছি যে কীভাবে ভোকলেটের মেরিট লিস্ট হতে পারে যেমন মাধ্যমিকে তোমার ছিল সাতশো তার বিশেষ পয়েন্ট রেখেছি পঁচিশ অঙ্কে একশো বিশেষ পয়েন্ট পাঁচ ভৌক্তবিজ্ঞানে একশো বিশেষ পয়েন্ট পাঁচ ইংরাজি হচ্ছে বিশেষ পয়েন্ট একশো বিশেষ পয়েন্ট পাঁচ টোটাল হচ্ছে চল্লিশ আর ভোকেশনাল বা আইটিআইয়ের ক্ষেত্রে তোমাদের ভোকেশনালের টোটাল পরীক্ষা ছিল পাঁচশো নম্বরের দ্বারা যারা একটু পুরনো তাদের ছিল কিন্তু তখন ছশো নাম্বারে ঠিক আছে ভোকেশনালের পাঁচশোর মধ্যে বিশেষ পয়েন্ট রেখেছি চল্লিশ পেপার ওয়ান একশো নাম্বারে বিশেষ পয়েন্ট দশ পেপার টু একশো নাম্বারে বিশেষ পয়েন্ট দশ টোটাল হলো ষাট তাহলে মাধ্যমিকের ভিত্তিতে চল্লিশ আর ভোকেশনালের ভিত্তিতে ষাট টোটাল হচ্ছে বিশেষ পয়েন্ট একশো এবার স্টুডেন্টস মার্কস ঠিক আছে স্টুডেন্টটা ধরলাম যে মাধ্যমিকে পেয়েছিলো চারশো তাহলে তার ওই হিসাবে ক্যালকুলেশন করলে বেসিস পয়েন্ট হবে ফর্টিন পয়েন্ট টু নাইন অঙ্কে বেশিস পয়েন্ট অঙ্কে পেয়েছে ষাট বেসিস পয়েন্ট হবে থ্রি ভৌতবিজ্ঞানে পঞ্চাশ পেয়েছে টু পয়েন্ট ফাইভ আর ইংরাজি হচ্ছে পঞ্চাশ পেয়েছে টু পয়েন্ট ফাইভ তাহলে টোটাল তার মাধ্যমিক থেকে বেশিস পয়েন্টটা হলো কত টোয়েন্টি টু পয়েন্ট নাইন বারবার বলছি এটা কিন্তু কোনো গভর্নমেন্টের নোটিফিকেশান নেই পরীক্ষা দিয়েছিল পাঁচশোর মধ্যে চারশো পেয়েছে তখন তার বেসিস পয়েন্ট হবে বত্রিশ পেপার ওয়ান হবে নাইন পয়েন্ট পঁচানব্বই পেয়েছে নাইন পয়েন্ট ফাইভ পেপার টুতে নাইন টু টু পেয়েছে নাইন পয়েন্ট টু তাহলে তার বিশিস পয়েন্ট হলো ফিফটি পয়েন্ট সেভেন টোটাল বেশিস পয়েন্ট হবে মাধ্যমিক প্লাস ভোকেশনালের নিয়ে সেভেন্টি টু পয়েন্ট নাইন এইভাবে কিন্তু পয়েন্ট হয়ে মেরিট লিস্ট হওয়ার তৈরি কিন্তু হবে মেরিট লিস্ট হবে এবং চান্সটাও কিন্তু নাইনটি নাইন এবার দেখা গেল টোটাল মার্কস সবার কিন্তু সমান হয়ে যাচ্ছে হয়তো দেখা গেল চার পাঁচজন সমান হয়ে গেল তখন তাদের কী প্রেফারেন্স হবে তাদের মাধ্যমিকের নাম্বারটা আগে দেখা হবে মাধ্যমিকের ভিত্তিতে র্যাঙ্কটা কিন্তু ভোকেশনালে আসবে না তবু দেখবে দেখার পরে এখানে টোটাল মার্কসটা আগে দেখা হবে যার মার্কস বেশি তাকে ফার্স্ট প্রেফারেন্স এবার যার পেপার ওয়ানের নাম্বার বেশি থাকবে যদি দেখা যায় মার্কস সমান তাহলে পেপার ওয়ান দেখা পেপার ওয়ানে যার মার্কস বেশি তখন কিন্তু তাকে আগে র্যাঙ্ক দেওয়া হবে যদি পেপার ওয়ানেরও মার্কস সমান হয়ে যায় তখন পেপার টুর মার্কস দেখা হবে পেপার টুর মার্কসও যদি সমান হয় তাহলে তখন দেখা হবে এজ যার এজ বেশি তাকে কিন্তু র্যাঙ্ক আগে দেওয়া হবে যার এজ কম তাকে কিন্তু তার পরে র্যাঙ্ক দেওয়া হবে তারপরে যদি এজ সমান হয়ে যায় তাহলে হবে আলফাবেট আশা করছি এর মধ্যে কোনো একটা হলো আনকমন দুজনের মধ্যে আসবেই এইভাবে মেরিল লিস্ট কিন্তু এইবারে হওয়ার চান্স কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন ঠিক আছে এটা আমার ব্যক্তিগত আর অভিজ্ঞতার ভিত্তিতে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার